পেজটিকে লাইভ দিয়েছি এবং এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একই সাথে এই পেজটা থেকে লাইভ হয়েছে এই মুহূর্তে। এটা এক ঘন্টা আগে আমি স্ক্রিনশট নিয়েছি, 6.7 মিলিয়ন ভিউ শুধুমাত্র একটা পেজ থেকে হয়েছে, আর এর চেয়ে মাত্র 1 লক্ষ ভিউ, আর একদিকে 30,000, 20,000, 5,000 ভিউ। এটা মঞ্চের পাশেই, একেবারে মঞ্চের 3 থেকে 10 ফিটের ভিতরে আপনার এই বিরিয়ানির আয়োজন চলছে। এই যে বিরিয়ানি খাচ্ছে, বসে বসে বিরিয়ানি খাচ্ছে আওয়ামী লীগের লোকেরা, আপনার গার্মেন্টস থেকে ভাড়া করা কিছু নারীদেরকে এখানে দেখে এনে এই বিরিয়ানির আয়োজন চলছে। এই যে বিরিয়ানির ভাগ বটোরা চলছে, একপাশে মাইকে আলোচনা চলছে, অন্য পাশে এই বিরিয়ানি বিতরণ চলছে। তো এই বিরিয়ানি লীগের সমাবেশ দেখেন, এই আওয়ামী লীগের সমাবেশ আজকে নিউজে দেখেন। নিউজে এসেছে কি, আওয়ামী লীগের শান্তি সমাবেশে দুই পক্ষের মারামারি। তাহলে আজকে প্রমাণ হয়ে গেল, দেশি বিদেশি বিভিন্ন অতিথিদের সামনে প্রমাণ হয়ে গেল যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। যে আজকের এই সমাবেশকে কেন্দ্র করে তারা ইন্টারনেট বন্ধ করার চেষ্টা করেছে, তারা আজকের আমাদের এই সমাবেশকে বন্ধ করে আশেপাশের জায়গাগুলোতে ভীতির সঞ্চয় করার চেষ্টা করেছে, পুলিশ আমাদের মোবাইল চেক করেছে, আমাদের কর্মীদের যাওয়া আসাকে কেন্দ্র করে এ ধরনের কাজ সবই তারা করেছে। তারপরেও মানুষদেরকে কিন্তু তারা দমিয়ে রাখতে পারেনি। আপনি দেখেন আমাদের এই প্রোগ্রামকে কেন্দ্র করে আমরা যখন আমাদের মানুষগুলো এখানে উপস্থিত হয়েছে, সেই মানুষগুলোর ছবি দেখলে আপনি বুঝবেন যে এটা আসলে কোন ধরনের সমাবেশ। এই যে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ দেখছেন, এটাই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমাবেশ। এই সমাবেশ মনে হচ্ছে যে আসলে প্রাণবন্ত একটি সমাবেশ, যেই সমাবেশে মানুষ বসার জায়গা নেই, মানুষের কোনো মানে বসার কোনো অবস্থান নেই, এবং গতকালকের ভোর রাত থেকে আমাদের এই জায়গাটা পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমি যেই প্রসঙ্গটি তুলতে চেয়েছি যে 10ই ডিসেম্বরকে কেন্দ্র করে আমরা যখন ঢাকাতে সমাবেশ করেছি, আমি দেখাচ্ছি, আমি আপনার আওয়ামী লীগের সমাবেশ এখনই দেখাচ্ছি। আপনার আওয়ামী লীগের জন্য আজকের যে সমাবেশ, সেই সমাবেশের নজির হচ্ছে এই যে আজকে তারা আওয়ামী লীগের এই কার্যক্রম নিজেরা করতে গিয়ে তাদের সমাবেশ হচ্ছে এই। যখন আমাদের দুপুর, এটা হচ্ছে দুপুর 2টা 3টার সময়ের ছবি হচ্ছে এই আওয়ামী লীগের ছবি। আপনি চাইলে ওভার চেক করতে পারেন, আওয়ামী লীগের হচ্ছে চেয়ার সিটিং করে ছবি। একটা সমাবেশ যদি হবে, সেই সমাবেশে আপনি জানেন কোন রাজনৈতিক প্রস্তুতির আগে না, এটা গতকালকের ছবি না, আজকের ছবি, আজকের ছবি আমি বলছি, আজকের ছবি। আর আমাদের ছবিও আপনি সকাল থেকে দেখাতে পারেন, প্রয়োজনে ফজরের সময়ের ছবি আপনি তুলে রাখতে পারেন, কিন্তু সেই ছবি আমরা চেয়ার ফিটিং করে ছবি তুলি নাই। একটা সমাবেশের চেয়ার যখন ফিটিং করা হয় তখনই বোঝা যায় যে ওই সমাবেশের লোক সংখ্যা কি হবে। সেজন্যই আমি এটাকে বিবাহ বাড়ির সম্বোধন করেছি, কারণ বিয়ে বাড়িতে ওই রকম 200-300 দাওয়াত দেওয়া হয়, স্পেশাল ডেলিগেট তারা চেয়ারে বসবে। আর সমাবেশ হবে সেটা এমন সমাবেশ যেখানে মানুষ বসার জায়গা পাবে না, মানুষ দাঁড়ানোর জায়গা পাবে না, মঞ্চে দাঁড়ানোর জায়গা পাবে না। এটা শুধু আজকে নয়, এটা আগেও যখন ওই খেলা হবে খেলা হবে বলেছিলেন নারায়ণগঞ্জে, তখন তারা 3,000 চেয়ার ভাড়া করে তারপরে সমাবেশ করেছিল। এটা শুধু আজকে নয়, যুবলীগের সম্মেলন হয়েছিল, সেখানে 500 টাকার জামা, 500 টাকা করে হাদিয়া, এরপরে হচ্ছে গরুর গোস্তের খাবার, এ নিয়ে ভিডিও আপনার এই চ্যানেলেও বহুবার আমি দেখিয়েছি। আওয়ামী লীগের সাথে তো মূলত মানুষ নেই, যদি মানুষ থাকতো তাহলে আজকে তারা এই শান্তি সমাবেশ আজকে না করে কালকেও করতে পারতো, অথবা আজকে করলেও তারা দেখিয়ে দিতে পারতো যে না, আমরা এমন একটি সমাবেশ দেখিয়েছি যেই সমাবেশটা মূলত জাতির কাছে আজকে সর্বোচ্চ গ্রহণযোগ্য ব্যক্তির জায়গায় পরিণত হয়েছে। আপনি দেখেন আমরা যখন বলছি এক দফার দাবি, আমরা বলছি খালেদা জিয়ার আজকের সরকার নয়, আমরা বলছি শেখ হাসিনার সরকার নয়, আমরা বলছি তত্ত্বাবধায়ক সরকার। আর ফ্যাসিজমের নমুনা দেখেন আজকের এই মুহূর্তে, আমি আপনার পত্রিকা থেকে, আপনার নিউজ থেকে কোট করে বলছি, তিনি দাবি করছেন ওবায়দুল কাদের, আমাদেরও দাবি এক দফা শেখ হাসিনা ছাড়া নির্বাচন নয়। আমরা কি বলেছি খালেদা জিয়া ছাড়া নির্বাচন নয়? আমরা বলেছি তত্ত্বাবধায়ক সরকার। তাহলে এই দুটি দলের মধ্যে পার্থক্য এখানেই, তারা তাদের নেত্রীর অধীনে নির্বাচন করবে, কিন্তু এদেশে কোনো তত্ত্বাবধায়ক সরকার নীতি মানে না, আর আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করে তারপরে রাষ্ট্র ক্ষমতায় আসতে চাই। এবং আমাদের যদি সরকার ক্ষমতা, আমরা যদি বিএনপি গঠন নাও করতে পারি, তাহলে স্বাধীনভাবে যে আসবে তাকে আমরা ওয়েলকাম জানাবো, সেটাই আমার বলার চেষ্টা করেছি। আপনি দেখেন বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনের আশেপাশের এলাকায় উচ্চগতির ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, এছাড়া আশেপাশের বাসাবাড়ির ওয়াইফাই নেটওয়ার্ক সকল থেকে বন্ধ আছে। কেন কেন আজকের এই সমাবেশকে কেন্দ্র করে আপনাদের এত ভয়? আজকের এই আওয়ামী লীগের সমাবেশ দেখেন, এই আওয়ামী লীগের সমাবেশ আজকে নিউজে দেখেন। নিউজে এসেছে কি, আওয়ামী লীগের শান্তি সমাবেশে দুই পক্ষের মারামারি। তাহলে আজকে প্রমাণ হয়ে গেল, দেশি বিদেশি বিভিন্ন অতিথিদের সামনে প্রমাণ হয়ে গেল যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, যারা শান্তির নামে অশান্তি সৃষ্টি করছে। আর আমরা যাদেরকে অশান্তি সৃষ্টির জন্য তারা বলেছিল যে বিএনপি অশান্তি সৃষ্টি করে, তারা প্রমাণ করে দিয়েছে যে লক্ষ লক্ষ লোক আসলেও দেশের স্বার্থে, জাতির স্বার্থে, জনগণের স্বার্থে আমরা সংবিধান এবং রাষ্ট্র সবকিছুর রক্ষক, এবং আমরা এটাকে সম্পূর্ণভাবে লালন পালন করতে পারি, আমরা সম্মান করতে পারি, সেই শ্রদ্ধাটা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। আমি আপনাকে বলেছিলাম যে বিরিয়ানি খাওয়ানোর একটি আয়োজন চলেছে, আপনাকে এই বিরিয়ানিটা যদি দেখাই তাহলে বুঝবেন যে মঞ্চের পাশেই, একেবারে মঞ্চের 3 থেকে 10 ফিটের ভিতরে আপনার এই বিরিয়ানির আয়োজন চলছে। এই যে বিরিয়ানি খাচ্ছে,
বসে বসে বিরিয়ানি খাচ্ছে আওয়ামী লীগের লোকেরা, আপনার গার্মেন্টস থেকে ভাড়া করা কিছু নারীদেরকে এখানে দেখে এই বিরিয়ানির আয়োজন চলছে, এই যে বিরিয়ানি ভাগ বটরা চলছে, এক পাশে মাইকে আলোচনা চলছে, অন্য পাশে এই বিরিয়ানি বিতরণ চলছে। তো এই বিরিয়ানি বিতরণের সম্মেলনের সাথে আপনি আওয়ামী লীগের এই সম্মেলনের সাথে বিএনপির সমাবেশকে কোনোদিন মিলাতে এজন্যই পারেন না। আমরা পাল্টাপাল্টি কর্মসূচি পছন্দ করি না। আমরা কর্মসূচি গ্রহণ করেছি তখন সাথে সাথে তারা সারা বাংলাদেশে এই সকল কর্মসূচিকে বানচাল করে দেওয়ার জন্য তারা এই ধরনের কাজ করছে। আজকে জনশূন্য সমাবেশ তারা করেছে, আজকে রোবায়েতুল কাদের সাহেবের এই একদফা দাবি এবং মঞ্চের পাশের বিরিয়ানি এবং এই সামষ্টিক কার্যক্রমই প্রমাণ করে যে আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু সুন্দর নির্বাচন সম্ভব নয়। বিএনপি সবসময় দাবি করে আসছে যে আমরা গণতান্ত্রিক ভাষায় কথা বলবো, আমরা গণতান্ত্রিক আন্দোলন করবো, আজকের প্রমাণ হয়ে গিয়েছে। আমি শেষ করছি এক মিনিটে, আপনাকে একটা বিষয়ে প্রশ্ন রেখে যাই। আপনারা দেখেছেন সেই 10ই ডিসেম্বরের সময়, 7ই ডিসেম্বর থেকে বিএনপির কার্যালয়তে আজকে তারা যেভাবে হামলা করেছে, মামলা করেছে, 550 মানুষকে তারা গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তাদেরকে কি অজুহাতে বলেছে, বোম পাওয়া গিয়েছে, চাল পাওয়া গিয়েছে, বস্তায় বস্তায় ট্রাকে ট্রাকে নাকি আমরা খাবার এনেছি। অথচ আজকে প্রমাণ হয়েছে যে এই যে গত 10ই ডিসেম্বরের কেন্দ্র করে তারা মিথ্যাচার করেছে, জনগণকে বিভ্রান্ত করেছে। কই বিএনপি তো আজকের এমন ওপেন সমাবেশ করেছে যেখানে আপনি এখন একেবারে কি বলে বন্দুকের নল মাটির দিকে তাকিয়ে বসে থাকতে হয়েছে, নাকে খত দিয়ে শেখ হাসিনা সহ্য করেছে, বিএনপির এই সম্মেলনকে মেনে নিতে বাধ্য হয়েছে। শুধু বিএনপি নয়, জামাত সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে এখন আওয়ামী লীগ মানতে বাধ্য হচ্ছে। অথচ যারাই তাদেরকে যুদ্ধাপরাধী বলেছে, খারাপ লোক বলেছে, ধর্ষণকারী বলেছে, আজকের সেই ধর্ষকের দল আওয়ামী লীগ নেই, আজকের এই বাংলাদেশের এই সকল দলদেরকে প্রোগ্রাম করতে দিতে বাধ্য হচ্ছে। কারণ তারা দেখেছে তাদের পায়ের তলায় মাটি নেই, আর তারা তাদের পক্ষে সম্ভব না, আগামী দিনে কোনো প্রোগ্রাম তারা বন্ধ করতে পারবে না। আপনাকে চ্যালেঞ্জ করে দিলাম, বাংলাদেশে এই শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না, সুষ্ঠু গণতান্ত্রিক ধারা প্রত্যাবর্তন করবে শহীদ জিয়ার দল, খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বেই হবে, এবং সেটা অবশ্যই এই 2023 সালের মধ্যে এই সরকারের পতন নিশ্চয়তার মধ্য দিয়েই হবে, এবং আজকে জনগণ সেটার প্রমাণ করে দিয়েছে। আমরা বলতে চাই আরেকটা উদাহরণ আপনাকে একটু দেখাতে চাই, আপনি শেষ করছি 30 সেকেন্ড হচ্ছে, 30 সেকেন্ডেই শেষ করছি। আপনি বলার চেষ্টা করেছেন যে কার সমাবেশে কত লক্ষ লোক হয়েছে, আপনি নিশ্চয়ই ডিজিটাল যুগে বসবাস করছেন, এটা আমার পেজ থেকে লাইভ দিয়েছি এবং এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একই সাথে এই পেজটা থেকে লাইভ হয়েছে। এই মুহূর্তে এটা 1 ঘন্টা আগে আমি স্ক্রিনশট নিয়েছি, 6.7 মিলিয়ন ভিউ শুধুমাত্র একটা পেজ থেকে হয়েছে, আর এরপরে আনুষঙ্গিক অনেক পেজ, এখন এটা 7 মিলিয়ন হয়েছে, সব মিলে প্রায় 10 মিলিয়নের উপরে মানুষ শুধু দেখেছে অনলাইনে। একই সময় আপনি বিআই আওয়ামী লীগের পেজে ঢুকে দেখেন, আমি সবগুলো তদন্ত করে দেখেছি, একটা জায়গায় তাদের যত সমাবেশ হয়েছে 1 লক্ষের অধিক কোনো ভিউ হয় নাই। একদিকে 1 কোটি ভিউ, আর একদিকে হচ্ছে মাত্র 1 লক্ষ ভিউ, আর একদিকে 30,000, 20,000, 5,000 ভিউ। এটার দ্বারাই প্রমাণ হয় যে বাংলাদেশের জনগণ যারা উপস্থিত হতে পারে নাই তারাও আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। জনগণ সবাই মিলে এই বিএনপির আজকের এই এক দফা এক দাবির পক্ষে তারা আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে শামিল হয়েছে। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জনাব এস আর সিদ্দিকী সাহেব। আপনি শুনতে পাচ্ছেন, শুনেছেন।